সুচিত্রা সেন মানেই বাঙালির রোম্যান্স সুচিত্রা বাঙালির আবেগ তার হাসিতে মুগ্ধ বঙ্গদেশ চোখের কটাক্ষ তিনি সকল বয়সের পুরুষের হৃদয়ে দোলা জাগাতেন সুচিত্রা সেন বাঙালির নষ্টাল জিয়া তাঁর আকস্মিকভাবে অন্তরালে চলে যাওয়ায় তাকে নিয়ে বাঙালির কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে অবিভক্ত ভারতের পাবনায় উনিশশো সালে মহানায়িকা সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন বাবা করুণাময় দাশগুপ্ত তার নাম রেখেছিলেন রমা তিনি ছিলেন পঞ্চম সন্তান পাবনা শহরেই তার পড়াশোনা ও বড় হওয়া পরবর্তীকালে তার কলকাতায় আগমন ও উনিশশো সাতচল্লিশ সালে শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হওয়া তখনও তিনি অভিনয়ে জগতে পা রাখেননি উনিশশো সালে তিনি বাংলা সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন স্বামী দিবানাথ সেন তাকে অভিনয় জগতে নিয়ে এসেছিলেন উনিশশো সালে সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি উত্তম কুমারের বিপরীতে অভিনয় করলেন এই সিনেমায় তার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল এরপর থেকে তিনি চরম সাফল্যের পথে এগিয়ে গেলেন দেবদাস ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন দ্বীপ যায় ছবিতে তিনি এক নার্সের ভূমিকায় অভিনয় করেছেন তিনি যেন ক্রমশ নিজের জাত চিনিয়ে দিচ্ছিলেন বাঙালিকে তিনি যেন সম্মোহিত করে রেখেছিলেন উনিশশো সালে প্রকাশ পেল উত্তর ফাল্গুনি সিনেমা এই সিনেমায় তিনি দৈত্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি মোট উনষাটটি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন তার শেষ ছবি প্রণয় পাশা বাংলা ছাড়া তিনি হিন্দি ছবিতে খ্যাতির শিখর ছুঁয়েছিলেন সুচিত্রা সেনের শ্রেষ্ঠ হিন্দি ছবি হলো আঁধি এই ছবিতে নায়ক ছিলেন সঞ্জীব কুমার তার অন্যান্য হিন্দি ছবিগুলো হল মুসাফির মমতা বোম্বাইকা বাবু সুচিত্রা সেন তার অভিনয় জীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি বেস্ট অ্যাক্টার্স পুরস্কার পেয়েছিলেন পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার তবে অন্তরালে যাবার পর তিনি কখনো জনসমক্ষে আসেননি তাই দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি গ্রহণ করেননি দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ অলঙ্কৃত করেছিল তো আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে